মন্ত্রণালয়ের সাথে আলোচনা ছাড়াই বাড়ল তেল চিনির দাম বাংলাদেশে দুর্ভিক্ষের আশঙ্কা দেখছে না ডব্লিউএফপি ইসলামের অপব্যাখ্যাকারীদের প্রতিরোধে প্রধানমন্ত্রীর আহ্বান সমাজ থেকে সহিংসতা দূর করার তাগিদ জামায়াত সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন না দেওয়ার দাবি খতিয়ে দেখার আশ্বাস কমিশনের শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম রাত 9টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা ছাড়াই চিনি ও বোতলজাত সয়াবিনের দাম বাড়ালো মিল মালিকরা বোতলজাত প্রতি লিটার সয়াবিন 12 টাকা বেড়ে 190 টাকায় বিক্রি হচ্ছে আর প্যাকেটজাত চিনি কেজিতে 13 টাকা বেড়ে হয়েছে 108 টাকা নতুন এই দর কার্যকর হয়েছে আজ থেকেই আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান বেশ কয়েকদিন ধরেই অস্থির চিনি এবং সয়াবিন তেলের বাজার দাম বেড়েছে কয়েক দফা মাঝে মাঝে বাজার থেকে উধাও হয়েছে চিনি আমার এই দোকানে তো ডেলি 10 বস্তা কইলেও চলে কিন্তু 2 বস্তা চিনি দিছে বাস ওই একদিনই শেষ হয়ে গেছে এই অবস্থায় একসঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্য দুটির দাম বাড়ালো মিল মালিকরা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছে নতুন দাম অনুযায়ী 1 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম 190 টাকা যা আগে ছিল 178 টাকা প্রতি 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে 925 টাকা যা 880 টাকায় কিনছিলেন ক্রেতারা কোম্পানিদের ডিস্ট্রিবিউশন যারা করে এদের দোষে কিন্তু ঠিকমতো মাল দেয় না এরা খোলা সয়াবিনের দামও লিটারে 14 টাকা বাড়ানো হয়েছে তাতে প্রতি লিটার খোলা সয়াবিন তেল কিনতে খরচ হবে 172 টাকা এখন লিটার চলতেছে 178 টাকা পাম তেল মনে করেন এই যে কয়দিন আগে বাড়ে আবার কয়দিন কমে এরকম আপ ডাউন চলতেছে চিনির দামও বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন প্যাকেটজাত প্রতি কেজি চিনির দাম 95 টাকা থেকে 108 টাকা ধরা হয়েছে 50 কেজি চিনির বস্তার দাম পড়বে 5100 টাকা তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা বাংলাদেশে দুর্ভিক্ষের কোনো আশঙ্কা দেখছে না জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি সচিবালয়ে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সাথে কান্ট্রি ডিরেক্টর জোমেনিকো স্কালপেলির নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন পরে কৃষিমন্ত্রী বলেন এক যুগেরও বেশি সময় ডব্লিউএফপির কাছ থেকে বাংলাদেশ কোনো খাদ্য সহায়তা নেয়নি মফির রহমানের রিপোর্ট বৈশ্বিক সংকটের মুখে খাদ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে কৃষিমন্ত্রীর সাথে বৈঠক করেন বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডোমিনিকো স্কালপেলি বৈঠক শেষে কৃষিমন্ত্রী বলেন বাংলাদেশের খাদ্য পরিস্থিতি জেনে সন্তোষ প্রকাশ করেছে ডব্লিউএফপি খাদ্যশস্যের উৎপাদন এবং প্রাপ্যতা নিয়েও সন্তুষ্ট তারা এ অবস্থায় দুর্ভিক্ষের আশঙ্কা করছেন না তারা উনি বলেছেন যে আমার অভিজ্ঞতায় আমি মনে করি বাংলাদেশের দুর্ভিক্ষের কোনো অবস্থায় এখনও নাই এখনও বাংলাদেশে পর্যাপ্ত খাবার রয়েছে এমন না যে বাজারে টাকা নিয়ে গেল খাবার কিনতে পাওয়া যায় না চাল কিনতে পারলো না এমন পরিস্থিতি বাংলাদেশে নাই ভোজ্য তেলের আমদানি নির্ভরতা থেকে সরে আসতে তেলবীজের উৎপাদন বাড়ানোর উদ্যোগ চলমান বলেও জানান মন্ত্রী আমন কেটে সেখানে সরষা লাগানোর একটা ধুম চলছে যে সরষা আমদানি করে আমরা প্রায় $3 বিলিয়ন খরচ করি $2.5 বিলিয়ন খরচ করি সেই সরষায় আমরা অর্ধেক আমরা এই মন্ত্রণালয় কর্মসূচি নিয়েছি এটা আমরা 50% নামিয়ে নিয়ে আসব এই বিদেশি সয়াবিন আর পাম তেলের উপর আমরা নির্ভরশীল থাকতে চাই না কৃষিপণ্য পরিবহনে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্মের পাশাপাশি চাঁদাবাজির কথা স্বীকার করেন মন্ত্রী এ ধরনের অনিয়ম বন্ধের আশ্বাস দেন তিনি ব্যবস্থা আমরা নিচ্ছি এই নিলেও তারপরেও দেখা যায় এমন আবার নতুন করে শুরু করছে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা ইসলামের অপব্যাখ্যাকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
হজ ও উমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শান্তির ধর্ম ইসলামের মর্মবাণীতে উদ্বুদ্ধ হয়ে সমাজ থেকে অশিক্ষা, সহিংসতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে। ধর্মকে যাতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় সেদিকেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশ থেকে প্রতি বছর 96% হজযাত্রী এবং শতভাগ উমরাযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যান। ভবিষ্যতে হজ এজেন্সি এবং প্রযুক্তিগত ধারণা নিয়ে যাতে হজে যেতে পারেন সে লক্ষ্যে জাতীয় পর্যায়ে শুরু হল হজ ও উমরা ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন ও মেলা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বমানের হজ ব্যবস্থাপনার জন্য কাজ করেছে সরকার, তবে নিজেদের মর্যাদা রক্ষায় বাইরের দেশে গেলে আইন মেনে চলার আহ্বান জানান তিনি। হজযাত্রীদের সঙ্গে কোনো এজেন্সি প্রতারণা বা হয়রানি করলে সেই এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। আগামী দিনগুলোতেও আল্লাহর ঘরে মেহমানদের যারা হয়রানি করবে তাদেরকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে, এটা মনে রাখতে হবে। সরকার প্রধান বলেন, ইসলামের মর্মবাণী অনুধাবন করে সমাজ থেকে দূর করতে হবে সন্ত্রাস ও জঙ্গিবাদ। বাংলাদেশে 564টা মডেল মসজিদ নির্মাণ করে দিচ্ছি। এই মডেল মসজিদের সমস্ত এবং সেখানে ইসলামিক সাংস্কৃতিক গবেষণা কেন্দ্রও থাকবে, কারণ ইসলাম ধর্মের মূল কথা মানুষ যেন ভালোভাবে জানতে পারেন। ইসলাম শান্তির ধর্ম। আসুন আমরা সকলে ইসলামের মর্মবাণীকে অন্তরে ধারণ করে সমাজ থেকে অন্ধকার, অশিক্ষা, বিভেদ, হানাহানি, সন্ত্রাস, কুসংস্কার, জঙ্গিবাদ নির্মূল করি এবং ইসলামের অপব্যাখ্যাকারী শক্তিকে প্রতিরোধ করি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা চলবে শনিবার পর্যন্ত। হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ সৌদি আরবের যে প্রশংসা পেয়েছে সেটা যেন অব্যাহত থাকে, সেটাই আমি চাই। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলের নিবন্ধন প্রত্যাশী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি সহ জামায়াত সংশ্লিষ্ট কোনো দলকে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়েছে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম একাত্তর। সিএসির কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। কমিশন জানিয়েছে, জামায়াত সংশ্লিষ্টরা নতুন নামে নিবন্ধন চাইলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের কাছে স্মারকলিপি দেয় শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম একাত্তর। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি নিবন্ধনের আবেদন করায় শঙ্কিত প্রজন্ম একাত্তর। এর সদস্যরা বিভিন্ন সময় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের সাথে জড়িত বলে দাবি তাদের। জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের আদর্শের সাথে কোনোভাবে সম্পৃক্ত যে কোনো দলকেই নিবন্ধন না দেওয়ার দাবি সংগঠনটির। দেশ উন্নয়নের ক্ষেত্রে মত পথের বিভেদ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের পরিচয়ের ক্ষেত্রে, বাংলাদেশের পরিচয়ের রাজনীতির বিরুদ্ধে কোনো বিরোধী শক্তি এই দেশে রাজনীতিও করতে পারবে না। রাজনীতি করতে না পারলে তো ইলেকশন করতে পারার কথা নয়, এবং সেইটা ইলেকশন কমিশনের বিবেচনাধীন হতে হবে। তার জন্য যদি আইন বা ধারার পুনর্বিবেচনার প্রয়োজন হয় সেটা করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া জামায়াত ইসলামীর সাথে সংশ্লিষ্ট কোনো দল নতুন নিবন্ধন চাইলে তা খতিয়ে দেখবে কমিশন। এক্ষেত্রে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে ইসি। এখন নতুন করে তারা কিভাবে আসতেছে না আসতেছে এই বিষয়গুলো আসলে খতায় না দেখে আসলে কিছুই বলা যাবে না। যেহেতু জামাতের ইয়েটা নিবন্ধনটা বাতিল হয়ে গেছে, এখন যদি ওটার প্রমাণ আসে তখন আমরা ডিসিশন নেব বসে, যে আইনের মধ্যে যদি থাকে না থাকে সেটা কমিশন বসে যে ডিসিশন সিদ্ধান্তটা নেবে। শুধুমাত্র একটি দলই নয়, নিবন্ধন প্রত্যাশী 93টি দলকেই বেঁধে দেয়া শর্ত পূরণে আইনি কাঠামো মেনে যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। যতখানি আইনের কাঠামোর মধ্যে দেখার দরকার সবই কিন্তু দেখা হবে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। জাতিসংঘের সর্বসম্মতিতে রোহিঙ্গা রেজুলেশন গ্রহণ, বাংলাদেশের নেয়া মানবিক প্রচেষ্টার স্বীকৃতি। দেখছেন রাত 9টার একুশে সংবাদ।
বাংলাদেশে পেট্রোলিয়াম শোধনাগার স্থাপনে কুয়েতের প্রস্তাব অনুযায়ী কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার শোধনাগার স্থাপনের জন্য এরই মধ্যে জমি বরাদ্দ করেছে। দ্রুততম সময়ে বাংলাদেশ কুয়েত জয়েন্ট কমিশন গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনী ও প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার জন্য তিনি কুয়েত সরকারকে ধন্যবাদ জানান। কুয়েতের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশকে উন্নয়ন প্রকল্পে সহায়তা করবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতের আহ্বানে জাতিসংঘে পাশ হল রেজুলেশন। স্থানীয় সময় বুধবার সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে রেজুলেশন গৃহীত হয়। এতে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের মানবিক প্রচেষ্টা স্বীকৃতির পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে জাতিসংঘ। রিপোর্ট করছেন দুলি মল্লিক। কক্সবাজারে আশ্রয় নেওয়া 11 লাখ বাস্তুচ্যুত এসব রোহিঙ্গাকে 5 বছরেরও বেশি সময় ধরে ভরণ পোষণ দিয়ে আসছে বাংলাদেশ সরকার। বারবার প্রত্যাবাসনের প্রতিশ্রুতি আলোর মুখ দেখেনি, বরং গেল বছর ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের মধ্য দিয়ে জান্তা সরকার ক্ষমতায় এলে আরও অনিশ্চিত হয়ে পড়ে প্রত্যাবাসন প্রক্রিয়া। এ অবস্থায় রেসপন্সিবিলিটি অ্যান্ড বার্ডেন শেয়ারিং নীতির আওতায় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে রেজুলেশন পাশ করে সংস্থাটির সাধারণ পরিষদের তৃতীয় কমিটি। মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ইস্যুও গুরুত্ব পায় প্রস্তাবে। মিয়ানমারের 5 রাজ্যে স্বেচ্ছা, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে জান্তা সরকারের প্রতি জোরালো আহ্বান জানায় জাতিসংঘ। বৈঠকে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী উপস্থিতির কারণে একদিকে বাংলাদেশের অসহায়ত্বের কথাও যেমন উঠে আসে, তেমনি মানবিক দিকও জোরালোভাবে উপস্থাপিত হয়। একই সঙ্গে রোহিঙ্গা গণহত্যা মামলা সহ আইসিসি ও অন্য তদন্ত সংস্থাকে সহায়তায় বাংলাদেশের প্রশংসা করে জাতিসংঘ। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে প্রস্তাবটি উপস্থাপন করে। রেজুলেশনে 109টি দেশ পৃষ্ঠপোষকতা প্রদান করে, যা এ যাবৎকালে সর্বোচ্চ। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের খবর। এখন থেকে যে কোনো সিঙ্গারের আউটলেট থেকে স্যামসাং টেলিভিশন কিনতে পারবেন ক্রেতারা। ফলে স্যামসাং পণ্য পেতে গ্রাহকরা আরও সহজ বোধ করবেন বলে আশা করছেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা। সন্ধ্যায় রাজধানীর শ্যাওড়াপাড়ায় সিঙ্গার মেগা স্টোরে আয়োজিত অনুষ্ঠানে তারা বলেন, দুটি প্রতিষ্ঠানের নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে ক্রেতাদের মানসম্পন্ন সেবার ধারাবাহিকতা রক্ষা ও সন্তুষ্টি নিশ্চিত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হুয়ান সাং উ, সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফাইরুজ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। করোনা মহামারী কাটিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আধুনিকায়নের পথে এগোচ্ছে সেনাবাহিনীও। কক্সবাজারের রামু সেনানিবাসে আন্তঃফরমেশন অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে 1 নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এই অর্জনের জন্য অনেক ত্যাগ পরিশ্রম করতে হয়েছে। প্রশিক্ষণে মনোযোগ দেওয়ার পাশাপাশি মাতৃভূমিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। আমাদের মনে রাখতে হবে, জয় পরাজয় বড় কথা না, অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং যারা এখানে অংশগ্রহণ করেছে সবাই কিন্তু কঠোর পরিশ্রম করেছে। আপনি এই পুরস্কার পাননি এখানে,
কিন্তু আপনার দক্ষতা কিন্তু বাড়িয়ে নিয়েছে। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে দেশ। বসত বাড়ি থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্র ছেয়ে গেছে প্রিয় দলের পতাকায়। একই সঙ্গে জার্সি কিনতে উপচে পড়া ভিড় দোকানপাটে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন পারভেজ খোকন। গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্বকাপ ফুটবল। কাতারের উন্মাদনা আছড়ে পড়েছে বঙ্গীয় বদ্বীপে। উৎসবের নগরীতে পরিণত হয়েছে মাগুরা। পছন্দের দলের পতাকায় ছেয়ে গেছে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। মেসি নেইমারদের জার্সি কেনার হিরিক দোকানে দোকানে, অন্য দলগুলোর জার্সিও বিক্রি হচ্ছে এইসব দোকানে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, গত বছরের তুলনায় অনেক ভালো। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকাটা একটু বেশি বিক্রি হয়। স্পেন, ফ্রান্স, জার্মান এইসব পতাকাগুলো পাশাপাশি বিক্রি হয়। আমরা আর্জেন্টিনার ভক্তের জন্য পতাকা কিনতে আসছি এবং এবার আর্জেন্টিনা জিতবে এটা আমাদের বিশ্বাস। আমার ভাই ব্রাজিলের পাগলা ভক্ত, অনেকদিন ধরে বলতে থাকে জার্সি কেনার জন্য, আজকে অফিসের কাজ শেষ করে একটা জার্সি কিনে নিতে আসলাম ওর জন্য। মাগুরা হাসপাতাল পাড়ার বাসিন্দা তার বাড়িটি রং করেছেন আর্জেন্টিনা পতাকার আদলে। ভালোবাসাকে ঘিরেই আমার বাড়ির রঙও আমি আর্জেন্টিনার এই আদলে করেছি এবং আমরা চাই যে আমার এই দল এবার বিশ্বকাপে জয়লাভ করুক। একই উন্মাদনা মানিকগঞ্জেও। জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালুই গ্রামের আর্জেন্টাইন ভক্ত রুবায়েত রাসেল পতাকার রঙে রাঙিয়েছেন নিজ বাড়ি। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা এবং দলকে সাপোর্ট করি বিধায় এই কালারটা আমি করছি। এদিকে সাতক্ষীরার কলারুয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা এলাকায় 110 হাত লম্বা ব্রাজিল পতাকা টানিয়ে ভালোবাসার জানান দিয়েছেন ভক্তরা। পারভেজ খোকন, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। মন্ত্রণালয়ের সাথে আলোচনা ছাড়াই বাড়ল তেল চিনির দাম, বাংলাদেশে দুর্ভিক্ষের আশঙ্কা দেখছে না ডাব্লিউএফপি। ইসলামের অপব্যাখ্যাকারীদের প্রতিরোধে প্রধানমন্ত্রীর আহ্বান, সমাজ থেকে সহিংসতা দূর করার তাগিদ। এবং জামায়াত সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন না দেওয়ার দাবি, খতিয়ে দেখার আশ্বাস কমিশনের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বর আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।